رحمة الله وبركاته نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم وأيضا في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محان الله سبحانه وتعالى অসংখ্য অগণিত শুকরিয়া যিনি আমাদেরকে তার ঘরে আসার বসার কোরআন সুন্নাহর আলোচনা শোনার তৌফিক দান করেছেন আমরা সেই আল্লাহর দরবারে কলিমাত শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ কোরআনুল করিমের একটি আয়াত তেলাওয়াত করেছি আজকে হচ্ছে 10ই ডিসেম্বর আজকে একটি দিবস আছে সেই দিবসের নাম হচ্ছে বিশ্ব মানবাধিকার দিবস মানবের মর্যাদা মানুষের সম্মান কতটুকু মানুষের ইজ্জত রাষ্ট্রের পক্ষে মানুষের কি পাওনা রাষ্ট্র মানুষকে কি দেও না পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর কাছে কি পাও না স্ত্রী স্বামীর কাছে কি দেও না এইভাবে এইভাবে মানবের কি কি অধিকার রয়েছে 1948 সনে জাতিসংঘ তার সাধারণ একটি অধিবেশনে মানবাধিকারের নাম ঘোষণা করেছে এই থেকে শুরু করে 10ই ডিসেম্বর সারা পৃথিবীতে মানুষের কাছে মানবাধিকার শব্দটি মুখে মুখে সুপরিচিত মুখে মুখে উচ্চারিত ইংলিশে বলা হয় হিউম্যান রাইটস তা আমরা সংক্ষেপে বুঝব মানবাধিকার সম্পর্কে ইসলামের কি ঘোষণা এবং মানবাধিকারের পূর্বে 1948 ইংরেজের আগেই ইসলাম দুনিয়াতে এসেছে সেজন্য ইসলাম মানবাধিকার সম্পর্কে আমাদেরকে কি বক্তব্য এবং মানবাধিকার সম্পর্কে কি ধারণা দিয়েছে তিনটি পয়েন্টের উপর কথা হবে ইসলাম মানবাধিকারের কোন ঘোষণা দিয়েছে কিনা ইসলাম মানবাধিকার সম্পর্কে কি ধরনের বক্তব্য পেশ করে জাতিসংঘের ব্যাখ্যা ও ঘোষণা
এবং কোরআন সুন্নাহর আলোকে মানবাধিকারের তুলনামূলক পর্যালোচনা। এখন আসেন আপনারা যারা এদিকে বসছেন, আমার মাথাগুলি খারাপ হয়ে যায়। গত জুমাতে বলছিলাম বিয়াকুল মুসল্লি, আমি আমার মতনকে দিয়ে কিছুকে এদিকে পাঠিয়েছি। এই এই জায়গাটা মাঝখানে অনেক ফাঁক ফাঁক, এই দেখেন ফাঁক কেন রাখছেন? ও বাহিরে দাঁড়িয়ে থাকে, কিছুক্ষণ লোক বক্তব্যের মাঝখানে আসে, তখন আমার মাইন্ডটা ভিন্ন দিকে চলে যায়। এই জিনিসটি যদি আপনাদেরকে এতদিন শিখাতে না পারি, কখন শিখবেন বলুন তো? সামনে উঠে যান, এই দেখেন এখানে তিনজন যেখানে বসছে আরেকজন বসতে পারবে। মানবাধিকারের অর্থ কি? বাংলা ব্যাকরণ অনুযায়ী, যারা বাংলা পড়েছে বাংলা ব্যাকরণের নীতিমালা অনুযায়ী, মানব শব্দ লেখার পর একটা যোগ দিবেন, অধিকার লেখার পরে একটা সমান দিবেন, তাহলে মানব যোগ অধিকার মানব যোগ অধিকার সমান। এর অর্থ যে মানুষটি কালো হোক, মানুষটি নিগ্রু হোক, মানুষটি লাল বর্ণের হোক, মানুষটি নাইজেরিয়ান হোক, মানুষটি আফ্রিকান হোক, মানুষটি কোটিপতি হোক, মানুষটি এমন কি একজন সেবক হোক, আল্লাহর দরবারে মানব হিসেবে অধিকার কি? অধিকার সমান। আজকে পৃথিবীতে সবচেয়ে অত্যাচারিত বঞ্চিত মানব অধিকার, মালিক সওদাগর অনেক তফাওত। শ্রমিক মালিক অনেক ব্যবধান, ডাক্তার রোগী অনেক ব্যবধান। ডাক্তার যখন রোগী দেখে মনে করে আমি সবচেয়ে বেশি জ্ঞানী, আর রোগী যদি ডক্টর হয় তাকে কত বলতে জানা চুপ, আমি কি বলি শুনেন? এই মানবাধিকার লঙ্ঘন, এইভাবে 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 17,000 সেক্টরে মানবাধিকার আছে। তরকারি নিচ্ছেন, সে আপনার সাথে তর্ক করতেছে, মনে করছে সে অশিক্ষিত লোক রিয়াজউদ্দিন বাজারের, এই চুপ 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 মানবাধিকার লঙ্ঘন। মানুষ হয়তো তুমি সবকিছুর মূল্য নির্ধারণ করো, চাউলের দাম, গোস্তের দাম, লবণের দাম, কিন্তু আল্লাহ যে তোমাকে বানিয়েছে, তোমার মর্যাদা, তুমি যে কত বড় সম্মানী আল্লাহর কাছে, তুমি তোমার মর্যাদা সম্পর্কে বুঝো নাই। তুমি প্রত্যেক জিনিসের দাম নির্ধারণ করো, তোমার দামটা কি তুমি এখনো বুঝতে পারো না। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন? লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলে আমি মানুষকে সৃষ্টির, মানুষকে সৌষ্ঠবের দিক থেকে বানানোর সময় সর্বশ্রেষ্ঠ চমৎকার করে বানিয়েছি। আল্লাহ বলে মানুষের সে সুন্দর আর কিছু নাই, এবং পৃথিবীর সমস্ত জিনিসকে মানুষের আয়ত্তে আনার জন্য 70 কেজি 60 কেজি মানুষকে আমি আল্লাহ সেই ক্ষমতা দান করেছি। যদি না হয় একটা হাতি কত বড় বড়, 20 কেজি 20 কেজি 18 কেজির একটা ছেলে উপরে উঠে একটা ব্যাগ নিয়ে হাতিকে যখন প্রহার করে মারে, তখন হাতি জোরে জোরে চিল্লায় কান্নাকাটি করে,
অথচ এরকম কয়েক শত মানব তার পার নিচে দিয়ে আলুবত্ত করে ফেলতে পারবে। ইয়াসআলুনাকা আনির রূহ, আল্লাহর রাসূলকে এসে এক ইহুদি প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, রূহ কি? আমাদের মধ্যে যে আল্লাহ একটা রূহ রেখেছে, রূহটা কি? আসলে রূহ অবস্থান, রূহ নির্দিষ্ট এরিয়া, একোয়ার, এটা কি? শেষ ফল আল্লাহ পাক বলেন, কুল কুলির রূহু মিন আমরি রব্বি। আল্লাহ বলে, রাসূল শুধু অতটুকু বলে দিন, রূহ আমার একটা হুকুম, আমি যখন ডাক মারি, যখন বের হয়ে যায়, তখন আর রূহ থাকে না। রূহ সম্পর্কে এর চেয়ে বেশি কোনো জ্ঞান আল্লাহ দান করে নাই। কারণটা কি? আমি যদি রূহ সম্পর্কে ওয়াজ করি, আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া তার একটি কিতাব আছে, কিতাবুর রূহ, আমারে মা এই কিতাবটি একবার পড়েছিলাম। এক একটা মানুষের রূহ আল্লাহর পৃথিবী যত বড়, মানুষ যেখানে বসবাস করে এই পৃথিবীটা, বাংলাদেশের একটা মানচিত্রের মধ্যে একটা আপনি কলম দিয়ে যদি সামান্য কলমের নিফের দাগ বাজান, এটা যেরকম এই গ্রহ নক্ষত্র যেগুলি এখনো আবিষ্কার হচ্ছে হচ্ছে না, তাহলে সারা পৃথিবী সেরকম। কি দিয়ে মেশাল দিয়ে বুঝাবো? দেখেন, একটা রূহ, আপনি যত বড় ছাগলের গুড়ন, লোহার গুড়ন, তারপরও সীমাবদ্ধতা আছে, তার একটা একোয়ার আছে, দেওয়াল আছে। আল্লাহ বলে রূহের কোন দেওয়াল নেই। আপনার মোবাইল, অ্যাপেল মোবাইল 560 GB, 70 GB, 80 GB, 100 GB, তার একটা ক্ষমতা ধারণা আছে। এর পর হলে জ্যাম হয়ে যায়, আবার পরিষ্কার করতে হয়, কিছু বাদ দিতে হয়। আল্লাহ বলে, তুমি যে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পর কিয়ামত পর্যন্ত যা লেখাপড়া করছো, যা কিছু জানো তোমার রূহতে, আল্লাহ বলে সব পৃথিবীর যদি সবকিছু ডুকাইয়ে দে, তারপরও আমার দেওয়া মোবাইলের সিম কি, এটা বড় আশ্চর্য নয়। আল্লাহ বলে রূহটা কি, এখনো পর্যন্ত কোন বৈজ্ঞানিক, কোন ডাক্তাররা পর্যন্ত নিশ্চিত করতে পারে নাই রূহ কোথায়। মানুষ মনে করে রূহ কলবের মধ্যে, না, কলবের মধ্যে যদি হয়, একটা গরু যখন জবে করা হয়, 2 ঘন্টা পরেও তার পাক তালরে, তাহলে রূহ সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গে কি আছে, ছড়িয়ে ছিটিয়ে আছে। তো এই কথাই বুঝাচ্ছি, আল্লাহর দেওয়া সিম, আল্লাহর দেওয়া রূহ। আপনি পৃথিবীর যত জ্ঞান, পৃথিবীর যত ইতিহাস আপনি নোট করেন না কেন, তারপরে আল্লাহর দেওয়া রূহতে কখনো এই কথা বলবে না, আমি আর নোট নিতে পারছি না। এই হচ্ছে মানবের মর্যাদা। পৃথিবীর সকল প্রাণী জগৎ সহ আল্লাহ রাব্বুল আলামিন মানবতার সেবায় গোলামের জন্য সৃষ্টি করেছেন, আর মানুষকে আল্লাহ সবচেয়ে বেশি মর্যাদাবান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর মাধ্যমে আরাফাতের ময়দানে জবলে রহমতের পাদদেশে 10 হিজরিতে আল্লাহ রাসূল যখন বিদায়ী হজ করছিলেন, আল্লাহ রাসূল দিয়ে ভাষণ দিয়েছেন এবং আল্লাহ রাসূলের সেই ভাষণটি কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য
কি হবে কি না হবে সব কিছু পরিপূর্ণ বিস্তারিত প্রতিটি ফ্যাকাল্টি প্রতিটি সাবজেক্ট আল্লাহ পাক আল্লাহ রাসূলের মাধ্যমে পরিপূর্ণভাবে বিস্তারিত আল্লাহ রাসূল বর্ণনা করে গিয়েছেন এটা হচ্ছে সর্বপ্রথম মানবাধিকারের স্বীকৃতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের ময়দানে জবল রহমতের পাদদেশে মাগরিবের আগে আসরের পরে দেড় ঘন্টা যে ভাষণটি দিয়েছেন শুধু মানব মানব নারী জাতির উপর অত্যাচার করো না মানব মেয়েদেরকে খাঁচে পেয়েছো বলে তাদের উপর জুলুম করো না মানব মানুষ মানুষে ভেদাভেদ নাই এক মায়ের যদি দর্শক দান হয় মায়ের সামনে সন্তানগুলি যেরকম একই চোখের দৃষ্টিতে কোনো ব্যবধান নাই আদম থেকে যারা হাওয়া থেকে যারা দুনিয়াতে এসেছে আল্লাহ বলে তোমরা তোমাদের গোড়ার প্রথম তোমাদের গোড়ার ইতিহাস এক বাপ এবং এক মা সেই জন্য আল্লাহর কাছেও মানবের কোনো কি নেই ভেদাভেদ নাই ইয়া আইয়ুহান নাস إِنَّا خَلَقْنَاكُمْ مِنْ ذَكَرٍ وَأُنْثَى وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلَ لِتَعَارَفُوا إِنَّ أَكْرَمَكُمْ عِنْدَ اللَّهِ أَتْقَاكُمْ الله پاک بولن يا أيها الناس او مانوس سکل আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি তোমাদের সৃষ্টির সূচনা তোমাদের সৃষ্টির গোড়া হচ্ছে এক বাপ এক মা আদম এবং হাওয়া আল্লাহ রাসূল বলেন বুখারীর হাদিস আন্নাসু কুল্লুহুম বনু আদম পৃথিবীর সমস্ত মানুষ যারা মানুষ মগ চাকমা ত্রিপুরা যত জাতি আছে আল্লাহ বলে সবাই হচ্ছে আদমের সন্তান কার সন্তান আন্নাসু কুল্লুহুম বনু আদম আল্লাহ রাসূল বলেন দুনিয়ার মানুষ বলতে আদমের সন্তান ওয়া আদাম খুলিকা মিন তুরাব আর আদমকে সৃষ্টি করেছে আমি আল্লাহ মাটি দিয়ে ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা আল্লাহ পাক বলেন তোমাদের গোড়ার ইতিহাস হচ্ছে এক নর এক নারী থেকে তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি হিন্দু হোক হোক সেই বনি আদম খ্রিস্টান হোক হোক বনি আদম ইহুদি হোক বনি আদম সাদা হোক হোক বনি আদম লাল রঙের হোক বনি আদম আল্লাহু আকবার ওয়া জাআলনাকুম শুউবাম ওয়া ক্বাবাইলা আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে সৃষ্টি করার পর আদম হাওয়া থেকে তোমাদের সৃষ্টি করার পর আমি তোমাদের পরিচয়ের জন্য এলাকা ভিত্তিক গোত্র ভিত্তিক পরিচিতি দান করেছি আল্লাহ বলে তোমাদের পরিচিতি কেমনে সমাজে লাভ করবে এলাকা ভিত্তিক গোত্র ভিত্তিক আমি আল্লাহ তোমাদেরকে বাক করেছি কবিলে 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 কাহারি এক জুদাতা কেসি কা হবলতা কেসি কা সফাতা ইয়ে উজ্জা পে ওরনা ইলা পর ফেদাতা ইসি তরহে গর গর বনি আদমিতা না ইনসা মে ওয়াবি না ইনসা মে ওয়াবি ও না সোসে আবি কহিন বি জগানে কা জগডা নেহি আল্লাহ পাক বলেন কাউকে নাইজেরিয়া কাউকে আফ্রিকা কাউকে বাংলাদেশে আমি আল্লাহ পাক দিয়েছি কেন দিয়েছি কেন দিয়েছি তার চেহারা দেখার পর একটা মানুষের জাতীয়তার পরিচয় পাওয়া যায় আদি এটা তো বার্মার মানুষ চেহারা দেখলে কি এটা মালয়েশিয়ান না করে এটা নাইজেরিয়ান মানুষ আল্লাহ যে কত বড় শৈল্পিক ছোট্ট একটা জায়গা এই জায়গাতে কোটি 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 মডেল আল্লাহ করতেছে একজনের সাথে একজন মিলে এগুলি হচ্ছে তাওহীদ গভীর রাত শোয়ার পূর্বে একটু চোখ বন্ধ করে আল্লাহ তুমি যে কত বড় পৃথিবীর কোন কারিগর
এত কোটি কোটি মিলিয়ন বিলিয়ন পৃথিবীর মানুষ একটার সাথে একটা চেহারার মিল নাই, জায়গাটা কোনো এক গজ নয় দুই গজ নয়, সামান্য একটা জায়গা, একটু জায়গাতে এত লক্ষ কোটি হাজার মিলিয়ন বিলিয়ন তিনি মডেল তৈরি করতে পারে, তিনি আল্লাহ কত বড়, তিনি আল্লাহ কত বড়। আল্লাহ পাক বলেন কেউ আরবে কেউ অনারবে, কেউ ইংরেজি ভাষায় কথা বলে কেউ অইংরেজ ভাষায় কথা বলে। আল্লাহ বলে এগুলি করছে কি জন্য জানো, লিতারাফু তোমরা একে অপরের পরিচয় দান করার জন্য, তোমাদের জাতীয়তার পরিচয় পাওয়ার জন্য। কিন্তু জেনে রাখো আমি আল্লাহর কাছে কোন বান্দার মর্যাদা বেশি, জাতীয়তাবাদ করলে মর্যাদা বেশি না, সদরি বংশ হলে মর্যাদা বেশি না, সৈয়দ বংশ হলে মর্যাদা বেশি না। আল্লাহ বলে আমার কাছে মর্যাদার কোন বংশীয় মর্যাদার কোন দাম নাই, সদরি মর্যাদার কোন দাম নাই, ফির আউলিয়া বুজুর্গর সন্তান হলেও কোন দাম নাই, ইন্না আকরামাকুম আমার কাছে ওই ব্যক্তি সম্মানিত, ইন্নাল্লাহি আক্কাকুম আল্লাহ বলে আমার কাছে ওই ব্যক্তি সম্মানিত যিনি তাকওয়া অবলম্বন করে হালাল হারাম পার্থক্য করে জীবন যাপন করে। আল্লাহু আকবার। কাফের নেতা আবু জেহেল আরববাসী, আরবের নেতা আবু জেহেলের জন্ম হয়েছে মক্কা শরীফের তোয়াফের মাঠে, তার মা তাকে নিয়ে তওয়াফ করতে আসছে, প্রসব বেদনা উঠছে, তখন মুলতজিমের সামনে আল্লাহর ঘরের সামনে তার জন্ম, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মা তাকে নিয়ে নানার বাড়িতে যাচ্ছে, হঠাৎ করে বেদনা প্রসব বেদনা উঠছে, পাশে ছিল এক খ্রিস্টানের গির্জা, গির্জার ভিতর ঢুকছে, ওর জন্ম হয়েছে কোথায়, গির্জার ভিতর জন্ম হয়ে আবু বকরের মর্যাদা আফজালুল বশর সবচেয়ে উত্তম ব্যক্তি বাদাল আম্বিয়া নবীদের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর তাওয়াফের মাঠে জন্ম নিয়ে আরব নেতা আবু জেহেল পৃথিবীর সর্বনিকৃষ্টতম মানুষ। তাকওয়া আল্লাহর কাছে বান্দার মর্যাদার মাপকাঠি পাল্লা। হযরত সুহাইব, খুবাইব, বেলাল, সালমান ফার্সি এরা আরবের লোক না, এরা সবাই নিগ্রো। বেলাল পৃথিবীর মধ্যে আল্লাহর দৃষ্টিতে বাছাই করে লোক দিয়ে তিনটি মানুষ খালা আছে। আচ্ছা আল্লাহর দৃষ্টিতে যারা খালোর মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে এরা কি রকম কালো হবে? আমরা যখন সৌদি আরবে হজে যাই নেগ্রুদের মাথা দেখি খালো জাতি যারা, আমাদের দেশে কি বলবো কিছু দেখছি হান্ডি ডলে যে ছোট্ট ছোট্ট গুনার নেট নেট আছে না, এদের মাথার চুলগুলি এরকম নেট দিয়ে চালের মতো, কালো কেমন, এক নম্বর কালো বেলাল, দুই নম্বর কালো লোকমানে হাকিম, তিন নম্বর কালো মাহজা হযরত ওমরের একজন খাদেম ছিলেন, এই তিনজন আল্লাহর দৃষ্টিতে কালো, আর আমরা যেগুলি কালো দেখতেছি এগুলি বেলালের সামনে সাদা। এই বেলালকে দেখলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন সাইয়্যিদুনা বেলাল, বেলাল আমাদের নেতা। আল্লাহু আকবার। তখন আরবি ছিল কিসের সংগ্রাসী, মানবতার সংগ্রাসী, কালো চামড়ার সাথে সাদা চামড়া, তারা মনে করত আল্লাহ যাকে গজব দিয়েছে আল্লাহ যাকে দেখতে পারে না একে কালো চামড়ার মালিক করেছে, এরা হিংসুক, যারা বর্ণবাদ জাতীয়তাবাদ। ইন তাজা খুদাও মে বড়া সবসে ওয়তন হে
इंताज़ा खुदाओं में बड़ा सबसे वतन है, जो पाए रहन उसका है वह मजहब का कफन है। डॉक्टर इकबाल बोलें जेदे से जाति भित्तिक समाज गठन हो, সেই দেশে ইসলাম কোরআন হদে জানাজার লাশের উপর কফন ফরিয়ে দাফন হয়ে যায়। আমরা বললাম আমরা বাঙালি, বাঙালি বলতে ক্যালকাটা সহ কিছু নিয়ে আমরা বাঙালি পরিচয় দিলাম, তাহলে আমরা একটা গোত্রভিত্তিক এলাকা ভিত্তিক হয়ে গেলাম। আল্লাহ রাসূল বলেন আল মুসলিম কাদসাদিন ওয়াহিদিন, সারা পৃথিবীর মুসলমান একটি বৃক্ষের মতো, একটি গাছের মধ্যে কেউ যদি দাঁড়াবে সেই গাছের প্রতিটি শাখা পোশাকা ফাটা যেরকম নড়বে, বসনীয়ের মুসলমান, শেষনীয়ের মুসলমান, আফগানিস্তানের মুসলমানের উপর যদি কোন একটি নির্যাতন চলে কাফেরের পক্ষ থেকে, ইহুদির পক্ষ থেকে, আল্লাহ রাসূল বলেন তার বেতায় ব্যতীত সারা পৃথিবীর মুসলিম তার হৃদয়ের মধ্যে ব্যতীত অনুভব করবে। বড়া সবসে বতন হো পহন মজহব কা কফন বেলাল আরবের জমিনে আসছিল গোলাম হিসাবে, কি হিসাবে, ঠাকুর হিসাবে। তখন আরবের মধ্যে কালো মানুষের কোনো মর্যাদা ছিল না, একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবাধিকার প্রতিষ্ঠা করলেন, বেলালের মতো মানুষকে মসজিদে নববীর মুয়াজ্জিন নিয়োগ করলেন। কি নিয়োগ করলেন? মুয়াজ্জিন। এখন আপনি বুঝবেন না, হাজারো বললেও আল্লাহ রাসূলের সমাজে ইমামের চেয়ে মুয়াজ্জিনের দাম বেশি ছিল। মুয়াজ্জিন হচ্ছে আল্লাহর প্রতিনিধিত্বকারী, ডেলি পাঁচবার সে আল্লাহকে ডাকে, ডেলি আল্লাহর প্রতিনিধি। রাসূলের সমাজের মুয়াজ্জিন আর আমাদের সমাজের মুয়াজ্জিনের মধ্যে আমরা মর্যাদার দিক থেকে অনেক বাঁকা চোখ দিয়ে দেখি। আল্লাহ রাসূল বেলালকে মুয়াজ্জিন রাখলেন, অথচ বেলাল হাবশি, আযান কেমনে দিবে? আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সংসদীয় বৈঠক বসলেন, মজলিসে শুরা। কথা খুব ভালো করে বুঝবেন, মেহরাজ থেকে আসার পর সালাত যখন ফরজ হয়েছে, এখন সালাতের জন্য নামাজের জন্য মানুষকে কিভাবে ডাকবে? এক সাহাবি দাঁড়িয়ে 100-150 মতো সাহাবি বড় বড়, হাদি ইয়া রাসূলুল্লাহ নামাজের সালাতের সময় হলে আমরা একটা কণ্ঠ বাজাবো টং 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 টং, তখন মানুষ মনে করবে সালাতের সময় হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন না, এটা নাসারাদের কাজ, খ্রিস্টানদের কাজ, এদের ফাদুরি ফির বুজুর্গ। খাবার সময় হলে মানুষের বাড়ি থেকে কোরমা পোলাও জর্দা বিরিয়ানি নেওয়ার জন্য ডঙ্গা বাজায়। আমরা তাদের কালচার, তাদের সংস্কৃতি গ্রহণ করতে পারি না, যেহেতু ইসলাম একটি ব্যক্তিগত স্বতন্ত্র মডেল, আমাদের একটা নিজস্ব সংস্কার থাকবে, সংস্কৃতি থাকবে। এক সাহাবি বলেন ইয়া রাসূলুল্লাহ তাহলে আমরা আগুন জ্বালিয়ে দিই, আগুন জ্বালালে আগুনের শিলে যখন লেলিহান উপরে উঠবে তখন সবাই দেখবে, তখন নামাজের সময় হবে, মসজিদে আসবে। আল্লাহ রাসূল বলেন না, নাসারারা আগুন নিয়ে পূজা করে, এটাও হতে পারে না, মুসলিম কোনো আগুন নিয়ে পূজা করতে পারে না। আরেক সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ সালাতের সময় হলে একটা উঁচু জায়গাতে দাঁড়াবো, তখন আস-সালাতু কায়িমাতুন, আস-সালাতু কায়িমাতুন, যার গলা বড় তিনি উঁচু জায়গায় দাঁড়িয়ে বলবে সালাত অনুষ্ঠিত হতে যাচ্ছে, সালাতের সময় হয়ে যাচ্ছে, এই কথা বলবো। অনেকক্ষণ বৈঠক হলো, আল্লাহ রাসূল বলেন ঠিক আছে আজকে মুলতবি,
দেখি আরো ভেরি ভেরি গুড ডিসিশন যদি আগামী কাল কারো মাথায় আসে আগামী কাল আবার বসবো ওই বৈঠকে যারা ছিল সবাই আড়াইটা থেকে তিনটা বাজে খাবে দেখতেছে একজন লোক বৈঠকের মধ্যে এক সাহাবী ছিলেন আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দুর রব্বি বলেন তো কে আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দুর রব্বি একেবারে গ্রাম্য সাহাবী বুদুয়া বুদুয়া তার মানে গ্রামের মধ্যে অনেক গ্রাম আছে ব্যাকওয়ার্ড গ্রাম যেখানে গাড়ি ঘোড়া যায় না আসা যাওয়াতে কষ্ট হয় তিনি তৎকালীন আরবের মধ্যে ব্যাকওয়ার্ড গ্রামে ছিল আল্লাহ রাসূলের মৃত্যুর খবর শুনে সেই খেজুর বাগানে পানি দিচ্ছিল শুনছি চার দিন পর খেজুর বাগানে পানি দিচ্ছিল যখন শুনেছেন আল্লাহ রাসূল দুনিয়া থেকে ওয়াফাত হয়েছেন সঙ্গে সঙ্গে নিজের কোদাল মাটিতে রেখে আল্লাহর কাছে হাত তুললেন আল্লাহুম্মা আযহিব বসরি হাত্তা লা আরা বাদা হাবিবি আল্লাহ 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 আল্লাহুম্মা আযহিব বসরি হে আল্লাহ তুমি আমার দৃষ্টি শক্তি নিয়ে যাও হাত্তা লা আরা বাদা হাবিবি যেই চোখে তোমার রসুলকে দেখেছি রসুল যখন দুনিয়াতে নাই রসুলবিহীন দুনিয়াকে আমি আর এই চক্ষু দিয়ে দেখতে চাই না দেখছেন রসুলের ভালোবাসা মোহাম্মত আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দুর রব্বি গভীর রাতে তিনি খাব দেখলেন এক ব্যক্তি সিঙ্গার নিয়ে বাজারে যাচ্ছে কি বলেন তো আগের জমানায় বাজারে কারো বিয়ে হলে মেজবান হলে কারো হারানি কিছু হলে ওই বড় প্লাস্টিকের অথবা এই টিনের ম্যাকেটটা নিয়ে এইভাবে এটা সিঙ্গার এখন ম্যাকেটার করে চলে গেছে তো তিনি খাবের মধ্যে লোকটাকে ডাকলেন এই ভাই 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 হতে এটা কোথায় নিচ্ছ হতে বাজারে নিচ্ছি কি জন্য হতে বিক্রির জন্য হতে আমার কাছে বিক্রি করো হতে কেন হতে আল্লাহ রাসূলের সাথে আমরা গতকাল বৈঠকে বসেছিলাম সালাতের সময় হলে মানুষকে কিভাবে ডাকবো এই জন্য দাও আচ্ছা আচ্ছা শুনো আমি তোমাকে এর চাইতে আরো একটা সুন্দর উত্তম ফর্মুলা তোমাকে দেখাই দিই হয়তো বলো হয়তো আজানের জন্য সময় হবে তুমি এই শব্দগুলি বলবা আমি তোমাকে বলছি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ এইভাবে পুরো আযান তাকে শিখিয়ে দিলেন তারপরে বললেন কিছুক্ষণ অপেক্ষা করবে মানুষ যখন জমায়েত হয়ে যাবে তারপরে তুমি একামত দিবে কিন্তু একামতের মধ্যে দুই একটা শব্দ পরিবর্তন করবে হাইয়ালা সালাহ হাইয়ালাল ফালাহ এটাও শিক্ষা দিয়ে দিলেন আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দুর রব্বি গভীর রাতে ঘুম থেকে খাবের মধ্যে এটা দেখার পর তাড়াতাড়ি উঠে আল্লাহ রাসূলের বাড়ির সামনে গেল আল্লাহ রাসূলের বাড়ির সামনে গিয়ে রাসূলের দরজার মধ্যে এরকম বাড়ি দিচ্ছেন আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে দরজা খুলে বলল কি হয়েছে হে ইয়া রাসূলুল্লাহ খাবের মধ্যে আমাকে লোক একটা এগুলি শিখিয়ে দিয়েছে এগুলি দিয়ে নাকি আযান দিতাম এটা তো খুব ভালো খাব খুব সুন্দর কথা তুমি একটা কাজ করো ওই বেলালের ঘরে যেতে দাও বেলালকে ডাকো কেন না ফাইন্নাহু আরাফা সাউতান বেলালের আওয়াজ সবচেয়ে বড় বেলালের ভলিউম বড় বেলালের বাড়িতে গিয়ে বলল বেলাল বেলাল উঠো
আল্লাহ রাসূল আমাকে পাঠিয়েছেন এই শব্দগুলি আমি খাবে দেখেছি তুমি এই শব্দগুলি দিয়ে আল্লাহ রাসূল বলেছেন আযান দিতে বেলাল সঙ্গে সঙ্গে ওর থেকে শোনার পর মুখস্থ করার পর আযান শুরু করলো আযান যখন শুরু করলো ওমর রাদিয়াল্লাহু তাআলা বিছানা থেকে লাফ দিয়ে তাড়াতাড়ি নিজের চাদর মাটির মধ্যে এরকম লেচড়াচ্ছে আল্লাহর নবীর দরবারে গেলেন হে আল্লাহ রাসূল আমি তো খাবের মধ্যে ছিলাম আমাকে এই শব্দগুলি মুখস্থ করাচ্ছিল আমার আগে কে এখানে এই শব্দগুলি বলে দিল ওই দিক থেকে আরেক সাহাবী আবু হুরায়রা আসছে ইয়া রাসূলুল্লাহ কি ব্যাপার খাবের মধ্যে তো এই শব্দগুলি আমাকে মুখস্থ করাচ্ছিল আমার আগে কেন এরকম আসছিল ওই মিটিং এর মধ্যে যারা ছিল সবাইকে আল্লাহ পাক এই শব্দগুলি জিবরাইলের মাধ্যমে খাবের মধ্যে পৌঁছাই দিল দেখেন না সদস্য মানুষকে দাওয়াত দিলে অনেক সময় মনে না থাকলে টেলিফোন নাম্বার সব একসাথে দিয়ে সিম মারলে 300 জনের কাছে চলে যায় তো জিবরাইলও লেটেস্ট প্রযুক্তি কি আবিষ্কার করেছে চলে গেল দেখছেন নি আযানের ইতিহাস আজকে আযান নিয়ে কত সিনেমা নিয়ে খেলতেছি হাই হাই রাসূলের আযান শুরু হবে আল্লাহু আকবার দিয়ে এখন মহব্বত করে আযান শুরু করতেছে আগে দরুদ শরীফ দিয়ে আর বেড়া মহব্বত শুনো তাসবিহ নামাজ জোরে আযান ওরে কামাত হাই নামে ইলাহি সে মিলা নামে মুহাম্মদ কলমা মে নামাজো মে আজামে ওর দুআমে হাই নামে ইলাহি সমিলা নামে মুহাম্মদ কলমার মধ্যে আজানের মধ্যে নামাজের মধ্যে আত্তাহিয়ার বৈঠকের মধ্যে আল্লাহ আল্লাহর নামের সাথে রাসূলের নামকে জড়িয়ে রেখেছেন কত ভালোবেসেছেন কত মহব্বত করেছেন তাই শতকরা 90 জন মানুষ জানে না মসজিদে ঢোকার সময় যে রাসূলকে সালাম দিতে হয় আমাদের মসজিদে আমরা লিখে দিয়েছি বিসমিল্লাহি ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আরে বেড়া মসজিদে ঢোকার সময় রাসূলকে সালাম দিতে হয় এই সালামটা দেন না আযানের আগে দেন আচ্ছা বাজি গিদি গিদি নারে শেখলানে দাও কি খাজে বনে গিদি আবরে বুঝে হাসেন মিদি গরু গোস্ত দামি জিনিস আল্লাহ তো রাসূলের জেরে দিতে হই রাসূলের রাসূলকে সালাম মসজিদে ঢোকার আগে আল্লাহর নামের আগে দেওয়ার কথা আছে কিন্তু এই সুন্নাত তো কায়েম নাই মেরে আযান ও আযানে মদিনা বড়ে আগঠায়ে জো কমিনা আহা जो आजान ज़ियादत का हो कायल बहुत तुर फिर कई बातिल में शामिल अल्लाह নামাজের মধ্যে আযানের মধ্যে ওয়ারাফানা লাকা যিকরাক আল্লাহ বলে নবী যেখানে আমি আমার যিকির আমার শরণ করছি আমার শরণের সাথে সাথে আপনার শরণকে আমি আল্লাহ বেঁধে রেখেছি যেখানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ শেষ সেখানে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুরু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিলেন এই থেকে আযান দেওয়া শুরু এই থেকে আযান দেওয়া শুরু এই থেকে আযান দেওয়া শুরু কিন্তু বেলালের জবান ছিল বস্তা বেলালের জিহ্বে ছিল পোড়া ইসলাম গ্রহণ করার পরে আরবের কাফেররা পাহাড়ি ভিতর নিয়ে এরকম দিনের 12টা বাজে যখন সূর্য উত্তপ্ত হয়ে যায় বেলালকে এই একটা পাহাড়ের পাথরের উপর শোয়াই রাখতো আরেকটা এক মন দর মন দুই মনি পাথর গরম পাথর বেলালের সিনের মধ্যে দিয়ে দিত এরকম আগুনের জ্বলন্ত কয়লা বেলালের জবানের মধ্যে ঢুকাই দিয়ে এরকম লাঠি দিয়ে দিয়ে বলতো বেলাল কলমা ছাড়ো এমন অবস্থায় বেলাল বলতো আল্লাহু আহাদ আল্লাহ আল্লাহু আহাদ আল্লাহু আহাদ আল্লাহু আহাদ আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক বাহায়ে হো
अगर तो आशिकों का जहर पतरे से निकले नाम अल्लाह बलल बोलते से कलमा तो मुद्दिये बड़े जिनिस नय एवं मुद्दिये सके तो बड़े जिनिस नय আমার প্রতিত শরীরে লোমের মধ্যে কেশের মধ্যে তোমরা থার্মোমিটার দিয়ে দেখো আমার প্রতিত লোমের কেশ থেকে আল্লাহু আল্লাহর শব্দ বের হচ্ছে बहाए हो अगर तू आशिकों का जहर पतरे से निकले नामे अल्लाह मुख दिया बंद कर ले क्यों हो बे तो तेरी कसम इस दिक्कत के तो अल्लाह सब दर्शते थे यार सुल्ला बेलाल अशहदु बोलते पर ना और तशीन बोलते पर ना लाला जीप को पोरा गी सुलो बोल तो आस आस खादू हे अल्लाह रसूल बेलाले ची तो आरो सुंदर आजंदे वल्लो का से तार शब्द तो कौन स्पष्ट नो आर एक दिन मौजदन नहीं दिले बालो भाई ऐड के बोलते से किसी बड़ो बड़ो साहबी अल्लाह रसूल बोल ठीक है बेलाल তুমি আজ থেকে আজান দিও না আজ থেকে আজান দিও না সময়টা ছিল ফজরের দিনের 9টা বেজে গেছে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের কাছে উপস্থিত হয়ে আল্লাহ রাসূল আজকে মসজিদে নববীতে আজান হয় নাই নাকি আল্লাহ রাসূল বলে আজান হয়েছে নামাজ হয়েছে কিন্তু বেলাল আজান দেয় নাই অন্য জনে দিয়েছে জিবরাইল আলাইহিস সালাম বলেন হে আল্লাহ রাসূল আপনি কি জানেন আল্লাহ পাক রব্বুল আলামিন বেলালের জবানে কুদরতের স্পিকার আল্লাহ পাক ফিটিং করে দিয়েছে বেলাল যখন আজান দেয় বেলালের আজানের আওয়াজ প্রথম আসমান সিদ্র হয়ে দ্বিতীয় আসমান পার হয়ে আরশ আজম পর্যন্ত যায় বেলালের আজানের আওয়াজ শুনে সপ্তম আসমানের উপরে বাইতুল মামুর একটা মসজিদ আছে ডেইলি 70,000 ফেরেশতা সালাত আদায় করে আজকে ফেরেশতারা বসা কেন আজান আসছে না কেন আজান আসছে না अल्लाह अकबर रह गया रस्म अज़ा रह गया रस्म अज़ा रूह बेलाली न रही फलसफा रह गया तलकीन गज़ली न रही अल्फाज़ मानी में तफावत नहीं लेकिन मुल्ला की अज़ा और मुजाहिद की अज़ा और रह गया रोस में अज़ा इकबाल बोलते से बेलालो आजान दिचो एकोनो आजान रसम अच्छे जुमा मस्जिद आजान दिचे বাইতুল মুকাররম আযান দিচ্ছে শব্দের মধ্যে অর্থের মধ্যে থানতনের মধ্যে বেশ কম নাই কিন্তু মুজাহিদের আযান আল্লাহর আশিকের আযান মুয়াজ্জিনের আযানের মধ্যে গতানুগতিক বেশ কম আছে রে গিয়া রসমে আযান আযানের রসম রয়ে গেল রোহে বেলালিন রহি বেলালের মত হৃদয় অন্তর নাই এই বন্ধ কর কত সুন্দর পাঁচতলা মসজিদ পর্যন্ত এদিকে না পেলে ওদিকে যাবে আগে 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 বসতে চাইলে আগে মসজিদ আসবে আমি একটা মতলা গত জুমাতেও বলছি আল্লাহর রাস্তা যে হোক না কেন পরে এসে আগে বসবেন না এটা সুন্নতের খেলাফ মসজিদে যে হোক যিনি আগে আসবেন তিনি আগে বসবেন যিনি পরে আসবেন তিনি পরে বসবেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াজ্জিনুর রাসূল তিনি আল্লাহর রাসূলের নিয়োগ দাতা কি মুয়াজ্জিন
তাহলে আল্লাহ রাসূল একজন কৃতদাসকে একজন নিগ্রো মানুষকে কত মর্যাদার আসনে বসাই দিয়েছেন। মানবের মর্যাদা কি, মানবের সম্মান কি, কত উঁচু পর্যায়ে পৌঁছাই দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, বেলাল বলেন, বেলালকে দেখলে হযরত ওমর বলেন, বেলাল সাইয়েদুনা, বেলাল আমাদের নেতা, একজন কুরাইশ বংশের বাগা মানুষ, বাগের মতো সাহস, যে রাস্তা দিয়ে হাঁটতো শয়তান হাঁটতো না, এমন ওমরের মতো মানুষ একজন নিগুরু দাসকে বলতেছে বেলাল সাইয়েদুনা। তাহলে আপনার কাছে শ্রমিক মালিক কখন এক এক একের মতো লাগবে, তফাউত যে নাই, আপনি যে মালিক আপনার শ্রমিক যে আপনার চেয়ে দুর্বল, আপনার চেয়ে গরিব, আপনার দৃষ্টিতে সেই ছোট, তাকে যে আপনি সেই হিসেবে ব্যবহার করেন, আপনি ওই পজিশনে কখন বসতে পারবেন? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যখন আপনার হৃদয়ের মধ্যে তকওয়া থাকে। এই জিনিসটির বহি প্রকাশ দেখছি সৌদি আরবে। সৌদি আরবে দুটি তিনটি জিনিস আছে, আর কিছু থাক না থাক। এক নম্বর, মালিক শ্রমিক মহব্বতের ভালোবাসা, মালিক খাচ্ছে শ্রমিক আসছে, তার না বসলে দোষ। এখন আমাদের দেশে মালিকের ডাইনিং টেবিলে শ্রমিক বসতে পারে? আহা, কত ব্যবধান! নামাজের সময় হয়েছে, ছেলেরা ফুটবল খেলতেছে, থ্রি কোয়ার্টার ফ্যান পরে, এই যে থ্রি কোয়ার্টার ফ্যান বললে মসজিদে ঢুকতেছে একজন হদ্দুদ ফমুন যাব, আমি তুর্গদের আর গই এত বড় যাব। আল্লাহ রসুল হন না থাকিলে ল্যান্ডা নাও সত্যি হয়ে গর্বতর একা একই, তারপরে নামাজ বাদ নাই, এটা দেশের নামাজ আছে বলি আজান দিলে মসজিদে ঢুকতেছে, আর তুর্গদের আর কোনো মসজিদ নাই, ওই ক্লাবের বিরুদ্ধে মদর বদল বদনামি করা সহজ, কিন্তু বাস্তবে বুঝতে হবে। আরেকটা আছে, কোন মাজান নেই, শিরিক নেই, কোন মাজান নেই, শিরিক নেই, তাহলে বান্দার হক আছে, আল্লাহর হকটা পরিপূর্ণ আছে। আল্লাহর হক পরিপূর্ণ কি? নামাজ ঠিক থাকা, শিরিক না করা, এটা হচ্ছে আল্লাহর হক। মনে রাখবেন, শিরিক না করা, নামাজ ঠিক মতো পড়া, এটা কার হক? আর বান্দার হক শুধু টাকা সম্পদ এগুলি না। আল্লাহ আল্লাহ আল্লাহ, হাদিসের মধ্যে আছে কিয়ামতের ময়দানে একজন লোক ধন সম্পদের পাহাড় নিয়ে, নামাজের পাহাড়, রোজার পাহাড়, হজের পাহাড়, জিহাদের পাহাড় নিয়ে উঠবে, মানুষরা সবাই ঈর্ষান্বিত হবে, ঘিরে এত বড় হজের পাহাড়ি বেকার, পঞ্চাশ বছর ওমরা, এক বছর সাইরবে, অজদা হাজার পঞ্চাশ খান, জহাতর পাহাড় আরো বড়, নামাজের পাহাড় আরো বড়, রোজার পাহাড় আরো বড়, এই আখিরাতের মধ্যে এত বড় দুনি লক্ষ্যে বলে দুনিয়া বিদুনি নয়, আখিরাতের দুনি। আল্লাহ রাসূল বলেন, সিয়ামিন ওয়া যাকাতিন ইয়াতি, সঙ্গে সঙ্গে পাওনাদার আসবে। জহাতের পাহাড়ের সামনে দশ বারো জন লোক দাঁড়ানো সম্পদের, আল্লাহ বলতেছে তোরা কারা? আল্লাহ আমরা এগুলি পাহারা দিচ্ছি, এই লোকটা আমাদের কাছ থেকে জুলুম করে, নির্যাতন করে, ছুরি দেখায়, দলের বই দেখায়, কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে, আজকে ন্যায় আদালত, আদালত কাতু হো কাজী সদাপত দিল মে বাকি। আল্লাহ বলবে তোমরা আজকেই দেখবা আদালতের সততা কাকে বলে, আমার আদালতের সততা দেখবে। আদালত তা নেহি বাকি সজাপত দিল মে বাকি। আচ্ছা, হজের পাহাড় সে কেন দশ বারো জন দাঁড়ানো? আল্লাহ বলে তোরা কি জন্য দাঁড়াইছ? আল্লাহ আমাদের টাকাটুকু না দিয়ে শেখ ডিজিনারি করে
এত বড় শয়তান সে হজে চলে গেছে। আল্লাহ বলে তোরা হদ আল্লাহ আমরা কিছু জকাত টকাত পেতাম, এই বড় লোকেরা যখন রমজান আসে আমাদেরকে ম্যানেজারকে টাকা দিয়ে চলে যায়, অথচ আমার মেয়ের বিয়ে, সে আমার প্রতিবেশী, তারে যদি পেতাম ভাত পা যদি 15,000 টাকা পেতাম, ও তো যাওয়ার সময় লিখে দিয়েছে 5,000 টাকা আমার নামে, এইটা ছাড়া তো আর সে দিতে পারবে না। হেস এই বেচারা আত্মীয় স্বজন সবাইকে বাদ দিয়ে মক্কা শরীফ চলে গেছে, এই বড় লোকেরা রমজান আসলে কোথায় চলে যায়? অধিকাংশ রমজানের রোজার পাশে 5-7 জন দাঁড়ানো, আল্লাহ বলে তোমরা কারা? খোদা আল্লাহ আমরা তার দোকানে অফিসে ইন্ডাস্ট্রিতে চাকরি করতাম, যদি আমাদের কথায় কথায় অসুবিধা হয় তারপর দিত, আমাদের রক্ত জ্বরে গেছে, আমার দাঁত দিয়ে রক্ত পড়ছে, আমার মুখ দিয়ে রক্ত পড়ছে, সে আমাকে মারছে, আল্লাহ বলে ফেরেশতাদেরকে ঠিক আছে আমি বিচার করতেছি, ওই মানুষের গীবত করার কারণে, মানুষের সন্ত্রাসী করার কারণে যেভাবে সম্পদ আহরণ করছে যারা দাঁড়িয়ে আছে, আল্লাহ বলে ঠিক আছে তোরা এই ধন সম্পদ যাকাতের সওয়াবটা এটা নিয়ে যাও, আর একজনকে বলবে রমজানের রোজা সব ওদেরকে দিয়ে দাও, আর যারা আছে তাদেরকে বলবে হজের সওয়াব ওদেরকে দিয়ে দাও। এখন আল্লাহ রাসূল বলেন আতাদুরুনা মাল মুফলিসু, আল্লাহ রাসূল বলেন তোমরা কি জানো মুফলিস দেওয়ালিয়া কে? দেওয়ালিয়া বুঝেননি, তার বাড়ি ঘর কিছু নাই, নিঃস্ব, এখন সেই দেওয়ালি হয়ে গেল, এখন আরো কিছু দাঁড়ানো আছে, আল্লাহ বলে তোদের কি? আল্লাহ আমাদের কিছু অভিযোগ আছে, সেই শুধু আমাদের বদনামি করত, তার কাজ ছিল আমার মেয়ের বদনামি করা, আমার বদনামি করা, তা আল্লাহ বলে আরো জন কে তোর কাজ কি? হয়তো সে আমার প্রতিবেশী ছিল, শুধু আমাদের অত্যাচার করত, মাছ গোস্ত দিয়ে ফানিগুলি আমাদের দিকে ফেলত, তার জ্বালায় বসবাস করতে পারতাম না, আল্লাহ হতে দুঃখ তানা ফেললাম সবর ফাতোরা বেগুন আগা গিয়ে তোরা ফরজি গুলি এসে দে ফেরেশতারা ডাক মারি এদিকে আস, এতার কোন গুণ আছে না দেখ, কার যারা পাও না তাদের, আল্লাহ বলা আছে, ফেরেশতারা বলা আছে, কি গুণ আছে? হয়তো সেই ডাকা রাত্রে ডাকাতি করে, ঠিক আছে যা ডাকাতি করছে সব গুণাগুলি ওই ব্যক্তির আমল নামা চলে যায় দেউলিয়ার, এইভাবে এইভাবে সমস্ত মানুষের গুণা যা আছে তার গাড়ে তুলে দিব, এখন সম্বল যা ছিল তাও শেষ, তার মানে তার ফাঁসি হবে, তাকে 10 লক্ষ টাকা জরিমানাও দিতে হবে, আল্লাহ বলে সব শেষ, 1 মিনিটে শেষ, এই জন্য মানবের অধিকার অনেক বড়, শুধু মানব না, একটা মহিলা একটা বিলেই তার তরকারি খেয়েছে, এই জন্য বিলেইকে বেঁধে রেখেছে, নিজেও খাওয়া দাওয়া দেয় নাই, বিলেইকেও ছেড়ে দেয় নাই খাওয়ার জন্য, বিলেইটি মারা গেছে, খুব নেককার মহিলা, আল্লাহ বলে এই মহিলাকে জাহান্নামের প্রথম লিস্টে তোমরা কি করো, লিস্ট করো, ইতর প্রাণী, আর একটা কুকুর, এটা বহরের হাদিস, এক মহিলা পানি নিচ্ছে কুয়ার পাশে গিয়ে জিব্বা লম্বা করে এভাবে করতেছে, মহিলা বুঝতে পারলো হাদিসে এসেছে তার ওড়না দিয়ে তার স্যান্ডেলকে বাঁধলো, স্যান্ডেল জুতার মতো ছিল, নিচে ফেলে ওড়নার সাহায্যে পানি তুললো, পানি খাওয়ালো, এই মহিলাটি ছিল দেহ ব্যবসায়ী, আল্লাহ বলে এই দেহ ব্যবসায়ী মহিলার জাহান্নামের লিস্টটিকে কেটে দিয়ে জান্নাতে দিয়ে দাও, শুধু মানুষের হক বড় জিনিস না, আপনি অন্যায় ভাবে একটা আল্লাহর প্রাণীকেও মারতে পারবেন না, মারি মা যারা গরুর আল সয় এন বেত দিয়ে এরা মৃত্যু দিয়ে রেখে দিই বাজারের মধ্যে বেতন, গরু তো কিছু বলতে পারতেছে না কিন্তু চোখের পানি ফেলতেছে, কিন্তু কত যে গুণা হচ্ছে বুঝতেছেন না,
কিছুক্ষণ পর লুটে যায়, সে বলতেছে আমি আর সত্যি পারতেছি না, তারপরও লুটের মধ্যে মারে, মারের ভয়ে সে আবার কিছুক্ষণ পর উঠে। এগুলিও মানবাধিকারের চেয়ে আরো বড় মানবাধিকার গুণা। আল্লাহ আমাদেরকে বুঝার বাস্তব জীবনে আমল করার তৌফিক দিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।